করব না, পুলিশ আসলে হয়ে যাবে। এই টাকা নিয়ে কি করব? এই টাকা নিয়ে গোটা গ্রামটা কিনে ফেলব। গ্রাম কিনব না। এই টাকা নিয়ে কি করব? এই টাকা নিয়ে যাব বম্বে শহর। বম্বে শহর গিয়ে সিনেমার নায়িকা কিনব। তাই আমার বন্ধুকে ফোন করব, দেবকে। বন্ধু দেবকে ফোন করে বলব, অর্চনা কেমন আছে? অর্চনা মোবাইলটা দেখি। হ্যালো, কে কে বলছো? আরে কে দে, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ 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 সোনামাল বলছি। হ্যাঁ আচ্ছা দে, আরে এখন আমি প্রচুর টাকার মালিক, 2-4 কোটি আগে নিয়ে যাস, টাকার অভাব নাই আমার। শোন তোকে একটা কথা জিজ্ঞেস করতাম। আচ্ছা অর্চনা কেমন আছে? অর্চনা কি? অর্চনা ডেলিভারি এ কাজ গুলশালা করলি, টাকা দিয়ে মাল কিনবো, ভারী মাল তো নেবো না। তাহলে কলকাতা শহর, বম্বে শহরের মেয়েরা 2 নম্বরই। তা এই টাকা নিয়ে যাবো কলকাতা শহর। কলকাতা শহর যে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব। বেদের মেয়ে জোসনা আমার, কে কে তাই মুতে সে আসি আসি বলে জোসনা হে গে। গান জানিস? আমার নাম কি জানিস? আমার নাম কি জানিস? মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক? মোহাম্মদ কফি? কফি নয় ভাল, রফিক। ও তোমার নাম রফিক? নাম শুনবি? আমার নাম কি জানো? তোমার নাম কি? আমার নাম কুকুর কুমার। কুকুর কুমার? সালার বেদের মেয়ে জোসনা ভাই কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা কেথা হয়ে গেছে। গান শুন, বলি গান শুন। শোনো চম্প, শোনো তারা, এবার যা খেয়েছি কই জিতা কই হারা। চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা হুড়কি ধরি হাতে। শুনছি শুনছে রে দাদা, ঘরে মধ্যে বাইরে সোগা, তুই যা কেমন তাকে আমাকে চিনল না ছাগলে, আমি ছিলাম গরুর গুহালে। শালা শালাটা বাদ দিয়ে বল, চল শালা আমি শেষ করে দেবো।
বলছি। শালাকে কই শালা বললাম? এই শালাটা ভদ্র ভাষায় কথা বল। তোর কাছে ভদ্র শিখব না কি রে শালা? চাকু না চাকু না মার খেয়েছে কত অফিসে গিয়েছি চাকরি পাইনি, টাকা কিন্তু আমার দরকার। এই বোকার কাছে টাকা রয়েছে 50,000, ওর কাছে আমাকে একটু উঁচু মাথাটাকে নিচু করে ভুগিয়ে ভুগিয়ে টাকাটা। চিৎপুর 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 আমার জ্যাকটা ছিল মাল 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 বলবেন না মানে বুদ্ধির বলে টাকাটা তোদেরকে যেকোনো ভাবে আত্মসাৎ করতে হবে।